দর্শক, এই বিষয়ে আর খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সুখন সরকার। সুখন, মাহমুদুল্লাহ সৌম্যর দলে না থাকার বিষয়ে প্রধান নির্বাচক কি বলছেন? সুখন, আপনার কাছে আরও জানতে চাই, মাঠে ক্রিকেটাররা অনুশীলনে আসছেন কি না জানাবেন আমাদের। আহসান, আজকের সকালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বস্তির, কারণ আপনারা জানেন বেশ কিছুদিন হলো বাংলাদেশ দলের অধিনায়ক কে হবেন সেটা নিয়ে চলছিল গুঞ্জন এবং আলোচনা চলছিল সব জায়গাতে। সাধারণ দর্শক থেকে শুরু করে স্পোর্টস জার্নালিস্ট যারা ছিলেন তারা সবাই ভাবছিলেন যে আসলে বাংলাদেশ দলের অধিনায়ক কে হবেন এবং বাংলাদেশ দল কবে ঘোষণা করা হবে, এবং সেটি কিন্তু গেলকাল অনানুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণা করলেও আজকে আনুষ্ঠানিকভাবে সাকিব আল হাসানকে অধিনায়ক করে 17 সদস্যের দল ঘোষণা করে বিসিবি, এবং সেই দলে জায়গা হয়নি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের। এবং কেন তার জায়গা হলো না, এই এটি নিয়ে বারবারই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে প্রধান নির্বাচককে, এবং তিনি বারবারই একটাই উত্তর দিয়েছে, আসলে টিম ম্যানেজমেন্ট অনেক আলোচনার মাধ্যমে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টিম ম্যানেজমেন্ট তাকে চাচ্ছে না দলে। এখন দলে কিন্তু নতুন মুখ এসেছে তামিম, এবং তামিমের বদলে কিন্তু তামিমকেই আনা হয়েছে, এবং জুনিয়র তামিম ইমার্জিং এশিয়া কাপে খুব ভালো ক্রিকেট খেলেছে এবং 40-50 তার আছে, এবং সব কিছু বিচার বিবেচনা করে তামিমের অল্টারনেটিভ হিসেবে কিন্তু তামিমকে রাখা হয়েছে, এবং দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম, তাজুল ইসলামকে দলে রাখা হয়নি। তো এখন আমরা অবস্থান করছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পিছনে যে বাংলাদেশের ক্রিকেটারদের 12টার সময় প্র্যাকটিস করার কথা, কিন্তু তারা মাঠে এসে পৌঁছেছে, কিন্তু আমরা সকালে দেখেছি মুশফিকুর রহিম সবার আগে মাঠে পৌঁছেছে, এবং তিনি বেশ কিছুক্ষণ নক করেছে এবং তার ব্যাটিংটাকে একটু ঠিক করার চেষ্টা করেছে। আহসান, এতটুকু ছিল আমার কাছে মিরপুর থেকে, বাকিটা পরে জানাবো।